পুঁটি শাকের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, তবে আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের মাথা দিয়ে নোটে শাক ভাজা বিভিন্ন রকম সবজি দিয়ে, আর এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলো, আমি এক আটটি নোটে শাককে খুব ভালো করে বেছে নিয়ে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে খুব ভালো করে বারবার জল ফেলে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটেছি, 150 গ্রাম কুমড়ো খোসা ছাড়িয়ে কেটেছি, 3টে মতো পটল কেটেছি, বেগুন ছোট ছোট 2টো কেটে নিয়েছি, আর 2টো ঝিঙে কেটে নিয়েছি। একটা ইলিশ মাছের মাথাকে 2 টুকরো করে নিয়ে সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে ম্যারিনেট করার জন্য 1 চা চামচের একটু কম মতো লবণ নিয়ে নিলাম, 1/2 চামচের একটু বেশি মতো হলুদের গুঁড়ো নিলাম। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাছের মাথাগুলোর সঙ্গে ডোলে ডোলে আমি মাখিয়ে নেব। দেখো, লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাথাগুলোতে। অন্য পর্যায়ে রান্নাটা আমি শুরু করে দিলাম। গ্যাসের ওপরের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ সর্ষের তেল নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে সর্ষের তেলটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ইলিশ মাছের মাথা 2টো খণ্ডকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথম 1 মিনিট মতো ইলিশ মাছের মাথাগুলো আমি কোনোভাবেই নাড়াচাড়া করব না, যাতে নিচের দিকটা মাথাগুলোর ভালো করে ভাজা হয়। ঠিক 1 মিনিট বাদে আমি ইলিশ মাছের মাথার খণ্ডর যে নিচের দিকের অংশটা আমি উল্টে দিলাম, যাতে ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয়। আবারও আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব না, যাতে ইলিশ মাছের মাথাগুলোর ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয়। এইভাবে মাছের মাথাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম, আর 1 চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। রসুন কুচিগুলোর সঙ্গে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি রসুন আর পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। 20-30 সেকেন্ড মতো আমি এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না, কারণ সবজিগুলোর সঙ্গেও কিন্তু এগুলো অনেকটা ভাজা হবে, বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমি এই রসুন পেঁয়াজের মধ্যে সবকটা যে কেটে রেখেছিলাম সবজিগুলো সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম এই রসুন পেঁয়াজের মধ্যে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো সমস্ত সবজিগুলোকে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। দেখো, 2 মিনিট ধরে ভাজার ফলে সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি 2 মিনিট ধরে ভাজার পর একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটা দিলাম, আর 4টে মতো সবুজ কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। এবার টমেটো কুচিগুলো আর কাঁচা লঙ্কা যে চিরে রেখেছিলাম সেগুলোকে ভালো করে আরও 2 মিনিট মতো আমি সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার আমি এই টমেটোগুলো ভাজতে ভাজতে 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। শাক রান্না করতে কিন্তু বেশি হলুদ লাগে না। 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো, তবে লাল লঙ্কার গুঁড়োটা দিলে একটু রঙটা ভালো হয়। এবার আমি লো ফ্লেমে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আরও 1 মিনিট মতো সবজির সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আরও 2 মিনিটের জন্য সবজিগুলোর ওপর ঢাকা দিলাম, যাতে সবজিগুলো আর একটু নরম হয়ে আসে। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো, সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে, নরম হয়ে এসছে। এবার আমি একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজিগুলো। সবজিগুলোর মধ্যে এবার আমি ভালো করে বেছে কেটে ধুয়ে রাখা নোটের শাকগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবজিগুলোর সঙ্গে এই নোটে শাকগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। নোটে শাকগুলোকে মোটামুটি 3 মিনিট ধরে আমি ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এর ফলে দেখো, নোটে শাকগুলো থেকে জল বেরোতে শুরু করেছে। মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো, নোটে শাকগুলো কিন্তু অনেকটা কমে এসছে।
এই রান্নাটাতে আমি কোনো আলাদা করে জলের ব্যবহার করব না, নোটে শাক আর সবজির জলে কিন্তু রান্নাটা তৈরি হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি আরও 3 মিনিটের জন্য শাকটার উপর ঢাকা দিয়ে দিলাম, যাতে শাকটা ভালো করে সেদ্ধ হয়। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। তবে মাঝে একবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম শাকটাকে, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। দেখো, শাক সবজি সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাখামাখা হয়ে এসছে। এই রান্নাটা কিন্তু একদম মাখামাখা ভাজা ভাজা হবে। দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পটল ঝিঙে যা কিছু ছিল সবজি সবকটাই সেদ্ধ হয়ে গেছে, শাক তো হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোয়ে দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে, দিয়ে একটু একটু করে ভেঙে নিচ্ছি। তবে বেশি আমি ভাঙবো না ইলিশ মাছের মাথাগুলো, তাহলে কিন্তু কাঁটাতে ভর্তি হয়ে যাবে শাকটা, আর খেতে গিয়ে অসুবিধা হবে। তাই জাস্ট একটুখানি খুন্তি দিয়ে আমি ঠুকে নিচ্ছি মাথাগুলো, যাতে অন্তত মাথাগুলো একটা কিংবা দুটো খণ্ড বেরোয় আর সুন্দর একটা সুগন্ধ ইলিশ মাছের মাথার সেটা পুরো রান্নাটায় ছড়িয়ে যায়। লো ফ্লেমে আরও 2 মিনিট মতো আমি মাথাগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম শাকের সঙ্গে। এবার আমি এই কলমি শাকগুলোর মধ্যে 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো, এর ফলে টেস্টটা আরও বেড়ে যাবে রান্নাটার। চিনিটাকে ভালো করে রান্নাটার সঙ্গে আমি মিশিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে নোটে শাকের রান্না। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, 5 মিনিট ঢাকা দিয়ে তারপর আমি সার্ভ করব।